আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আশা করি আজকে সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা এই ধরনের একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো প্রথমে যেটা করতে হবে, আমরা একটু ইউটিউবে চলে আসি, এটা আমি লগ আউট করি, এটা সাইন আউট করলাম। তো আমি আপনাদেরকে একটা যেটা কাজ দেখাবো, যেটা হলো ইউটিউব থেকে কি করে আপনারা আর্নিং করতে পারেন, কি করে ইউটিউব চ্যানেল থেকে ফ্রিতে কাজগুলো করে সেখান থেকে আপনারা বিভিন্ন ভিডিও বানাতে পারবেন। যেমন আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতেছি, যেমন জাস্ট ইউটিউবে, ও সরি, আমি ইউটিউবটা ঢুকি আগে, ইউটিউব দেখেন, জাস্ট ইউটিউবে আশা করি সবাই চ্যানেল ইউটিউব চ্যানেল খোলা জানেন। তারপর আমি দেখাচ্ছি, যেটা হলো দেখেন এখানে সাইন ইন চাইবে, এখানে সাইন ইন করবো আমরা। সাইন ইন করার পর এখানে আমরা একটা আইডি দিব, যেমন হচ্ছে আমি একটা আইডি দিচ্ছি আপনার, এখানে একটা আইডি দিলাম, আচ্ছা আমি এ আইডি দিলাম। দেওয়ার পর এখানে লগ ইন করলাম, পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর জাস্ট নিশ্চিত করলাম এটা আমার ইমেল আইডি, সবকিছু ওকে ঠিক আছে। তো এখানে আসার পর দেখেন অলমোস্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেল ঢুকে গেছে, এটা আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। তো আমি এখানে আসার পর দেখেন আমার ক্রিয়েট এক চ্যানেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে বাংলাতে আছে, চাইলে এই সেম জিনিসটা আপনার ইংলিশে চলে আসবে। তো বেছে নিন আপনার কি নাম দিবেন, সে নাম সহ এখানে নাম অ্যাড্রেস করে নেবেন। যেমন আমি একটা নাম এখানে অ্যাড করে রাখছি, লিখবো যেটা ডক্টর হেল্প নামে, যে এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। আমি দ্রুত দেখাচ্ছি, চাইলে আপনারা করে নেবেন, কারণ আমার সময় অনেক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি চাচ্ছি দ্রুত করে আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল খুলে সেক্ষেত্রে কাজ করবেন কীভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। চাইলে এখানে একটা পিকচার পিকচার আপনার শুধু একটা পিকচার দিয়ে দিবেন, কারণ অনেক সময় আপনার বন্ধু বান্ধব সবাই চাইবে যে এই পিকচার কি পিকচারের উপর বেস করবে একটা, তারা যেমন এখানে এখানে ডিসক্রিপশন দিলাম হেলথ বাংলা বাংলা দিলাম। দেওয়ার পর এখানে ইউআরএল থাকলে ইউআরএল দিবেন, যদি না থাকে গেলে সমস্যা নাই, দিলেও দিতে পারেন নাও দিতে পারেন। তো এখানে যেটা হচ্ছে অ্যাকাউন্টটা অলমোস্ট খোলা কমপ্লিট, একটু সময় নিয়ে নিবে, যাদের নেট স্পিড ভালো তারা এখান থেকে বুঝতে পারতেছেন যে ইজিলি দেখেন অলমোস্ট কিন্তু আমার এখান থেকে অ্যাকাউন্ট খোলা শেষ। তো এখন জাস্ট এখানে আমি ইমেজ আপলোড দিব, ভিডিওটা কপিরাইট ছাড়া ভিডিও। যেমন আমি এখানে আপনার একটা ওয়েবসাইট দেখাচ্ছি, যেটা হলো পিকজা বে ডট কম। তো এখানে আসার পর দেখেন এখানে প্রথমে যেটা শো করবে আপনার ইমেজ, তো এই ধরনের একটা অপশন শো করবে, স্টার্টিং ফ্রি স্টুডিও ভিডিও কি ফ্রি টেজ অ্যান্ড ক্লিপ, এইখানে এই ধরনের একটা অপশন শো করবে। তো এখানে আসার পর এখানে আমরা ভিডিও দেখবো, এখানে নিচে আসবো, আসার পর এখানে ভিডিও, এখানে প্রচুর পরিমাণে ফ্রিতে ভিডিও আমরা ভিডিও ডাউনলোড করতে পারবো, যেহেতু আমরা হেলথ রিলেটেড কাজ করবো। তো আমরা এখানে হেলথের চাপ দিলাম, এখানে হেলথ হেলথ দেওয়ার পর এখানে ইন্টার চাপ দিব, ইন্টার দেওয়ার পর দেখেন এখানে প্রচুর পরিমাণ হেলথ রিলেটেড ভিডিও আছে, চাইলে আমরা সে ধরনের, যেহেতু আমি করোনা ভাইরাস রিলেটেড কিছু দেখাতে চাচ্ছি, সো আমি এই ভিডিওটা অলমোস্ট ডাউনলোড করবো, এখানে চলে আসবো। এখানে সবকিছু ফ্রিতে ডাউনলোড করার অপশন আছে, চাইলে আমরা ফ্রিতেই করবো। হ্যাঁ, এখানে যেহেতু আমরা অ্যাকাউন্ট করে নেই, সাইন আপ করেও কাজ করতে পারেন, তো আমরা এখানে ফ্রিতে চাপ দিব। এখানে আমি এটা হাই রেজলিউশনে টেন দিলাম, ফ্রিতে ডাউনলোড, এখানে কোনো কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না, ফ্রিতে সব কিছু। দেখেন যাদের নেট স্পিড ভালো তারা এখান থেকে এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। সেম ভিডিও এই দুটো লিঙ্ক আমি দিয়ে দেবো। যখন আরেকটা সাইট হলো আপনার এটা, যেমন হচ্ছে আপনার পিক্সেল ডট কম, এখানেও সেম জিনিসটা দেখেন, এখানে যে অপশন সব কিছু আছে, এখানে ভিডিও যে অপশন এখানে চলে আসবো। আসার পর এখানে দেখেন আমি লগ ইন করি নাই, ফ্রিতে চাচ্ছি, ফ্রিতে সবগুলো করে হেলথে চাপ দিব। হেলথে চাপ দেওয়ার পর দেখেন এই ধরনের প্রচুর পরিমাণে ভিডিও অলমোস্ট এখানেও চলে আসছে। সো আমি আমার মতো করে যেটা ফ্রিতে যেটা মনে হচ্ছে হেলথ রিলেটেড সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। যেমন আমি একটা চুজ করবেন, এগুলো আপনি আপনার মতো করে চুজ করে নেবেন। যেমন আমি এই ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছি, তো এখানে কোয়ালিটি রেজুলেশন সবকিছু দেখে নেবো। আমি আপাতত এটাই দিলাম দ্রুত ডাউনলোড করার জন্য, এখানে দেখেন অলমোস্ট চলে আসছে, এটা আমরা হুবহু কেটে দিব, দেন দেখেন এখানে ডাউনলোড হতে থাকবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, যেটা হলো আপনার ইউটিউব অডিও মিউজিক ফ্রি মিউজিক ডাউনলোড, এখানে ফ্রি ফ্রিতে আপনার মিউজিক সব কিছু মিউজিক পাবেন। এখানে আমি ডাউনলোড হেলথের একটা ডাউনলোড অডিও ডাউনলোড করে নিব, যেমন হচ্ছে আমি এখানে হেলথ রিলেটেড এইটা ফ্রিতে, এগুলো যা দেখবেন সব কিছু ফ্রিতে। আমি একটা হেলথ রিলেটেড দেখি কী কী ভিডিও আছে, এই সরি অডিও আছে, দেখেন এখানে বাংলা অপশন শো করতেছে, আমি একটু মিউজিকটা শুনে দেখি। দেখেন তো এই ভিডিও এই অডিওটা আমি জাস্ট এখানে, এই যে দেখেন এখানে ডাউনলোড চাপ দিলাম, এটা কিন্তু আমার অলরেডি এখন ডাউনলোড হতে থাকবে, এই যে দেখেন ডাউনলোড করুন। তো দেখেন এই যে ডাউনলোড হতে আসে। সো আমরা এইভাবে চাইলে আমরা অডিওটা ডাউনলোড করে ফেলবো। তো এখন আসে আমরা যেটা কাজটা করতে হবে, ফিল্ম ফ্লোরা, এটা ফ্রিতে আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিবো, চাইলে আপনারা গুগলে সার্চ দিয়ে ফিল্ম ফ্লোরা লিখে সার্চ দিবেন, বা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে এটা ডাউনলোড সহ সেটা আমি দিয়ে দিবো, চাইলে আপনার ফিল্ম ফ্লোরা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর পুরো সফটওয়্যারটা আমি আমার আরেকটা ভিডিও করে আমি সেটাকে আপনার ডাউনলোড লিঙ্ক সহ দিয়ে দিবো, যেটা আপনারা এই ধরনের ভিডিও ডাউনলোড করে। আরেকটা জিনিস হলো,
এখানে আপনারা চাইলে প্লে স্টোর থেকে এই ধরনের মোবাইলও এডিটিং করে সেক্ষেত্রে ভিডিও কোর্স করতে পারেন। ভিডিও এডিটিং দেখেন, ভিডিও এডিটিং ইউটিউব ভিডিও মেক ভিডিও এখানে তৈরি করতে পারেন এই সফটওয়্যার, যারা প্লে স্টোর থেকে মোবাইলে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য। তো এখানে আসার পর দেখেন, এখানে জাস্ট আমি ফাইলটা ওপেন করব। তো এখানে আসার পর আমি যে ফাইল দুটো নিব সেটা হলো ওপেন প্রজেক্ট। তো আমি ফাইলটা ক্রিয়েট করব, নিউ প্রজেক্ট বলছে, নিউ প্রজেক্ট আমি নিলাম। তো এখানে আসার পর দেখেন আমার যে ফাইলগুলো ডাউনলোড ফাইল আমি সেভ হয়েছে সে আমি সেটা খুঁজে নিব। এই যে ডাউনলোড, সো ডাউনলোড করার পর ফাইলগুলো যেখানে আছে সেটা হলো আমি একটু দেখে নিব যে আমার ফাইলগুলো ডাউনলোড কোথায় হয়েছে। সো আমি সেটাকে চলে আসব। আচ্ছা আমি একটু চেক করে নিব যে ডাউনলোডটা কোথায়, আমি সেটা আমি দেখে নিই। এই যে দেখেন, আর এটা হলো ডাউনলোড ফাইল, ডাউনলোড ফাইলের মধ্যে ফাইলগুলো ডাউনলোড হয়েছে। তো আমি এখানে চলে আসব, দেন এখানে রেকর্ডিং করলে রেকর্ডিং করার অপশন আছে, চাইলে যেহেতু আমি রেকর্ড করবো না, এখানে জাস্ট ফাইলটা আমি ইম্পোর্ট করবো। তো এখানে মিডিয়া অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, চাইলে আপনি এগুলো অপশনগুলো দেখে নেবেন। অনেক সহজ সহজ কিছু এডিটিং এর অপশনের জন্য এখানে প্রচুর পরিমাণ অপশন আছে। তো আমি এখানে ইম্পোর্ট করবো ইম্পোর্টের ফাইল। তো ইম্পোর্ট ফাইলে দেখেন এখানে আমি চলে আসবো আমার ডাউনলোড ফাইলে, যেগুলো আমি ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড করছি এগুলো। সো আমি একটু দেখে নিব, এই যে ডাউনলোড করলাম এইটা একটা ডাউনলোড নিলাম, এখানে আরও যে ফাইলগুলো ডাউনলোড করলাম সেটা আমি নিব। এটা অডিও, আমি চাইলে একসাথে সবগুলো নিয়ে নিতে পারি, করোনা ভাইরাস হেলথ যেগুলো আমি অলরেডি ডাউনলোড করবো সেগুলো সবগুলো এখানে ডাউনলোড করে নিলাম, সরি ইম্পোর্ট করে নিলাম। তো এখানে আসার পর দেখেন আমি ভিডিওটা আমি যদি ধরে এখানে ছেড়ে দিই, তাহলে দেখেন আমি সবগুলো করোলা রিলেটেড, যেহেতু এটাও করোলা রিলেটেড, এটাও অ্যাড করলাম। এরপর আমি হেলথের মেডিকেলের একটা অ্যাড করলাম, এখানে দেখেন আমি এই ভিডিওটাও যেহেতু হেলথ রিলেটেড তিনটা ভিডিও, এখানে অডিও এখন আমি যেটা অ্যাড করছি, সো অডিওটা ধরে আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম। দেখেন এখানে বাকি অডিও কিন্তু অলমোস্ট চলে আসছে, দেখেন আমি একটু ছোট করে দেখাচ্ছি, এই যে দেখেন। চাইলে আমি যদি এটাকে ধরে ছোট করি সেটাও করতে পারবো, দেখেন এইটুকু চলে আসলো। এখানে আরেকটা জিনিস দিতে পারেন যে আপনার ভিডিও কিছু আপনার নাম বা আপনার ডিসক্রিপশন, চাইলে এখানে আপনি অনেক ধরনের অপশন আছে, চাইলে এখানে আপনি লিখে দিতে পারবেন এই ভিডিওটার মধ্যে। তো দেখেন এখানে ভিডিওটা করার মাঝে একটা অপশন যেটা হলো, এখানে আরেকটা কাজ করতে পারেন যেটা হলো সাবস্ক্রাইবার, যদি মনে করেন যে আপনি একটা ভিডিও আপনি সাবস্ক্রাইব করতে বলবেন সেটা এখানেও অ্যাড করা যায়। যেমন আমি একটা ভিডিও অলমোস্ট আগে থেকে ডাউনলোড করে রাখছি, যেটা হচ্ছে আমি একটু দ্রুত দেখাই, এখানে দেখেন ইউটিউব ইউটিউব ভিডিও, এই যে দেখেন আমার এখানে এখানে, আচ্ছা এখানে জুম করে একটু বড় করে নিয়ে, এই যে দেখেন সাবস্ক্রাইব মাই প্রজেক্ট, এটা যদি আমি একটু ওপেন করে দেখাই, তো দেখেন আচ্ছা এখানে এই ধরনের আমি একটা দেখি, এটা আমি অলমোস্ট মনে হয় ডাউনলোড করে রাখছিলাম, নাহলে আপনারা ইউটিউব থেকে জাস্ট ডাউনলোড সাবস্ক্রাইব লিঙ্ক সেটা অ্যাড করে এখানে দিয়ে দিবেন, তাহলে বা এখানে আপনি লিখেও দিতে পারেন সাবস্ক্রাইব। এই যে এখানে টাইপ টুলে অনেক ধরনের টাইপ টুল আছে, যে ধরে আপনি এটাকে লিখে দিতে পারেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, এখানে এসে জাস্ট আপনি টেক্সটে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন। চাইলে এটা করতে পারেন, আদারওয়াইজ নাও করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে, যেমন সাবস্ক্রাইব মাই চ্যানেল, আচ্ছা দেখেন এখানে এখানে দেখে নিতে পারি আরো কে কি করছে। দেখেন অনেক একজন এখানে সাবস্ক্রাইব বাটন, অনেক অনেক ধরনের অপশন ক্রিয়েট করছে, সো আমি এত কিছু দরকার নাই, আমি জাস্ট এই লেখাটাই লিখে নিব এখানে। তো দেখেন এখানে লেখা পড়ে যাচ্ছে সাবস্ক্রাইব মাই চ্যানেল, এখানে আমি এসটা বড় হাতে দিলাম। এগুলো আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, এগুলো আপনার অপশনাল, আমি দিচ্ছি কারণ আমার দিলে দিতে পারি, যেহেতু অপশন জায়গা আছে চাইলে এখানে আমি চেঞ্জ করতে পারি। একবার করে নিলে বাকিটা জাস্ট আমি বিভিন্ন ভিডিওগুলো নিয়ে এনে আমি এখানে অ্যাড করে দিব। যেমন এখানে সিলেক্ট করে নিলাম সবগুলো, আমি আবার দেখি সবগুলো সিলেক্ট সিলেক্ট করে নিলাম, কালারটা চাইলে রেড দিয়ে দিলাম, দেখেন রে, আচ্ছা আমি আপাতত রেড দিচ্ছি আপনাদের মতো করে, আপনি সেখানে আরও রেড ডার্ক বিভিন্ন ধরনের অপশন আছে চাইলে সেটা আপনি দিয়ে দিতে পারবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটাকে আমি একটু ছোট করে দিব, আচ্ছা এটাকে আমি বোল্ড আর একটু বোল্ড করলেও করতে পারি, এটা বোল্ড আছে বোল্ড করে দিলাম। বিভিন্ন ফন্ট আছে চাইলে সেই ফন্টগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে দিলাম, তারপর দেখেন এটাকে আমি চাইলে আর একটু ছোট করে ফেলতে পারি, এতটুকু আমার লাগবে না, এই জন্য এটাকে আমি ছোট করে ফেললাম। তো এটা দিলাম বন্ধুরা, তো এখানে চাইলে আপনি যদি কোনো মনে করেন এই ইমেজ টেক্সট সব কিছু এখানে দিতে চালিয়ে দিতে পারতেন, এখানে অনেকগুলো অপশন আছে, চাইলে আমি এটা একটা করে দেখাচ্ছি জাস্ট। তো আমি এখানে জুম করে এখন দেখেন আমি জাস্ট এটাকে এই ভিডিওটা প্লে করে যদি দেখাই, তো আমি এখানে দেখেন আমি কার্সারটা নিয়ে চলে আসবো, দেখেন এখানে দেখেন
তো এই যে বুঝতে পারতেছেন, সো আমি এটাকে স্টপ করলাম, এখন আমি ভিডিওটা ডাউনলোড করবো। এখানে দেখেন এক্সপ্লোর আছে, মাই প্রজেক্ট, এখানে আমি একটা নাম দিচ্ছি। আচ্ছা মাই প্রজেক্ট নিউ ওয়ান থাকলো, নিউ ওয়ান আসার পর দেখেন আমি ফাইলটা নিউ ওয়ান দিলাম, জাস্ট এখানে আমি সেভ করবো। আমি যেখানে সেভ করার অপশন সেখানে আমি দিয়ে দিবো, যেমন আমি এখানে আমার যে ডকুমেন্ট, আমি মাই পিসিতে চলে আসবো, মাই পিসি। সো মাই পিসিতে সিলেক্ট করার পর এখানে আমি দেখেন আমি একটা মাই পিসি, এখানে আমার নতুন একটা যে ভিডিওর মধ্যে যদি আমি একটা নাম দিলাম নিউ বা আজাদ 1 2 বা একটা দিলাম, এখানে যাওয়ার পর ফাইলটা সিলেক্ট করে দিলাম, দে এক্সপ্লোর সাব দিলাম। দেখেন রেজিস্ট্রেশন শেষে সবগুলো আছে, আমি এখানে সব কোনো কিছু দিব না, জাস্ট কন্টিনিউ দিয়ে দিলাম। তো দেখেন এখানে আমার অলমোস্ট এটা হওয়া শুরু হয়ে গেছে। তো এটা সময় নেবে, দেখেন বলছে 2 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা চেষ্টা করবো 2 মিনিটের মধ্যে একটু স্টপ করে, 2 মিনিট হওয়ার পর এটা আমি আপনার কী করে সেখানে আপলোড করবেন তার অপশনটা আমি দেখাই দিব, যে কী করে আপনারা এখানে আপলোড করতে পারেন এবং আপলোড করার পর কী করে মনিটাইজেশন করতে হয় সেটা সব আমি দেখাই দিব আজকে আপনাদেরকে। বন্ধুরা এখানে দেখেন এদের ফাইন্ড টার্গেট লেখাচ্ছে। সো আমি এখন ভিডিওটা অলমোস্ট এখানে কমপ্লিট, এই দেখেন মাই নিউ ভিডিও। তো আমি এখন এই ভিডিওটা যেটা করবো আমার ইউটিউব চ্যানেলে চলে আসবো, এখানে আসার পর দেখেন আমার আপলোড অপশন চলে আসবে, এখানে দেখেন এই যে আপলোড অপশন এখানে। তো আমি আপলোড চাপ দিব, আপলোড চাপ দেওয়ার পর এখানে মোবাইলে চাইলে আপনার মোবাইলে অপশন চলে আসবে, মোবাইলের থিমে সেটার থেকে করে ফেলবেন। জাস্ট এখানে বুঝেছি সব কিছু করে নেবেন, বাছাই করে এখানে জাস্ট যেখানে ফাইলটা আছে সেই ফাইলটা আমি সেখান থেকে নিয়ে নিব। যেমন হচ্ছে আমার ভিডিও, ভিডিওর মধ্যে এখানে আজাদের এই ফাইলের মধ্যে জাস্ট এখানে লিখলাম। এখানে আমি যদি একটু সার্চ দিই, যেমন হচ্ছে আমি ইউটিউব এখানে লিখে সার্চ দিয়ে আমি দেখাবো। আমি দেখেন এখানে যদি করোনা ভাইরাস লিখে সার্চ দিই। আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনি বলে রাখি, যারা ইউটিউব নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো হবে, যেমন হলো করোনা ভাইরাস, করোলা ভাইরাস। দেখেন করোলা ভাইরাস দেখে অনেক অনেক ধরনের ভিডিও অলমোস্ট দিয়ে রাখছে, দেখেন বিভিন্ন অ্যাক্টর বিভিন্ন অনেকে অনেক কিছু দেখেন প্রচুর পরিমাণে ভিডিও বানাইছে এখানে। দেখেন এদেরকে নিয়েও সিএনএনে একদিনের মধ্যে এত দেখছে সবাই। তো আমি যদি একটু দেখেন একটা দু একটা ভিডিও অন করি, দেখেন তাদের ট্যাগগুলো আমি নেওয়ার চেষ্টা করবো এবং ডিসক্রিপশন নেওয়ার চেষ্টা করবো। তো এখানে দেখেন তাদের ভিডিও অলমোস্ট এখানে সব কিছু শো করতেছে। তো এই জিনিসগুলো দেখেন এখানে অনেক ধরনের সব কিছু ট্যাগ ডিসক্রিপশন সব শো করতেছে, তাহলে আমি তাদের এখান থেকে কিছু জিনিস আমি এখানে নিয়ে নিতে পারবো। যেমন হচ্ছে আমি এখান থেকে দেখেন কিছু ট্যাগ ইউজ করছে, লেটেস্ট নিউজ করোনা ভাইরাস সম্পর্কে এখানে তেমন কিছু দেয় নাই। সো আমি এই যে দেখেন এখানে এই জিনিসটা আপনি তাহলে আপনি টিউব বডি, টিউব বডি এখানে ইনস্টল করে দেবেন গুগল। এখানে হলো যে আমি যেটা দেখাচ্ছি এটা হলো গুগল ক্রোম, গুগল ক্রোমে যাস আপনার এখানে অ্যাড করে নেবেন। দেওয়ার পরে টিউব বডি এখানে অ্যাড করার পর এই ধরনের অপশন ট্যাগ চলে আসবে, তাহলে আমি এই ট্যাগগুলো ইজিলি সিলেক্ট করে নিতে পারবো, যেটা আমার দরকার নেই সেটা যদি মনে করে বাদ দিবো সেটা বাদ দিতে পারি। নিউ দেওয়ার পর কপি করবো, কপি করার পর আমি চাইলে দেখেন আমার যে ভিডিওটা অ্যাড হচ্ছে সেখানে দেখেন আমি এখানে বিবরণ চাইলে আমি বিবরণ দিতে পারি। আচ্ছা আমি এখানে করোনা ভাইরাসের সম্পর্কে আগে এটার নামটা লিখে নিই, যেমন হচ্ছে আমি টম ক্রুজ লিখছে, আমি এখানে করোনা ভাইরাস দেখবো আরও কে কী লিখছে সেটা আমি যদি আমি একটু দিই। দেখেন আমি করোনা ভাইরাস লিখে দিলাম, করোলা ভাইরাস এবং দেখি আর কে কী লেগছে এখানে, করোলা ভাইরাস হিন্দি লেটেস্ট আপডেট। আচ্ছা এই জিনিসটা অনেক আপডেট বোঝাচ্ছে এখানে। তো দেখেন এখানে ভিডিও করছে এনি করোলা ভাইরাস, দেখে দেখেন এইটা এত ভিউয়ার। দেখেন আমি সেম জিনিসটা কপি করলাম বাট একটু এডিট করে নিব, এই যে দেখেন করোলা ভাইরাস আমি হিন্দি দিব না, সো এখানে আমি কেটে দিলাম, আমি এটাও ফেলে দিলাম করোনা ভাইরাস। দেখেন তো আমি ভাইয়ের ট্যাগগুলো থেকে শুরু করে সব যা যা আছে সেইগুলো আমি এখানে অ্যাড করবো। দেখেন তো উনি অনেক কিছু লিখছে এখানে, পেমেন্ট সব কিছু দেখেন, করোনা ভাইরাস হিন্দি অনেক কিছু লিখছে। সো আমি এখানে এখানে দেখেন আমি করোনা ভাইরাসের যেগুলো বাদ দিতে চাচ্ছি এখানে এটা বাদ, আচ্ছা এটা রাখি, নিউজ করোনা ভাইরাস চায়না সব কিছু অনেকটা ইম্পর্টেন্ট, বিবিসি নিউজ সব কিছু ভালো। তো আমি এটাই নিতে পারি, কপি করে নিলাম, নেওয়ার পর আমি এখানে যে ট্যাগের মধ্যে ট্যাগ দিয়ে দিলাম এবং ইমেজ চাইলে ইমেজ সরি এটা বিবরণ, বিবরণের মধ্যে দিয়ে দিচ্ছি, চাইলে এখানে বিবরণ আপনি হালকা করে একটু লিখে নিব, এখানে হা বাচ্চারাও দেখতে পারবে এখানে সব কিছু। দেওয়ার পর এখানে দেখেন আরও বিকল্প এখানে সব কিছু করতেছে, এখানে ট্যাগ ট্যাগগুলো আমি এখানে ট্যাগ দিয়ে দিলাম।
দেওয়ার পর এখানে দেখেন নেক্সট স্টেপ এবং নেক্সট স্টেপ, তিনটা স্টেপ এখানে 41% কমপ্লিট হয়েছে। এখানে 100% কমপ্লিট হওয়ার পর এখানে জাস্ট সেভ করে দিলাম, আমার এখানে আপলোড হয়ে যাবে এবং এখান থেকে ফ্রি কপিরাইট একটা ভিডিও আপলোড করে দিলাম, যেটা হলো কোনো কপিরাইট এখানে শো করবে না। আর চাইলে এখানে এইভাবে আপনারা যে কোনো ভিডিও এখান থেকে আপলোড করতে পারবেন এবং সেক্ষেত্রে সব কিছু কপিরাইট ছাড়া এবং এখান থেকে এই ধরনের ভিডিও আপলোড করে আপনারা এখানে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। এটা হওয়ার পর আমার, আচ্ছা আমি একটু দেখাই দিই, এখানে আপনারা কাজ করার পর এখানে মনিটাইজ এখানে ইনকাম করবেন কি করে সেটা যদি একটু দেখাই দিই। এখানে আসবো, আর এটা আপলোড হোক, আর আপলোড হওয়ার হতে আমি আপনাকে আরো কিছু দেখাই দিই। এখানে আসার পর দেখেন এখানে এখানেই আমি যদি এখানে ডিসক্রিপশন আরো সবকিছু দেখতে চাই, এখানে আসার পর দেখেন পুনরায় ফিরে যান, এখানে অপশন চলে আসবো, তো আপনার ইংলিশে শো করবে সবকিছু, সমস্যা নেই। এখানে এখানে দেখেন কম্পিউটার কমিউনিটি চ্যানেল, চ্যানেলের মধ্যে চলে আসবো। চ্যানেলের মধ্যে আসার পর দেখেন এখানে মনিটাইজেশন সবকিছু লেখা আছে, এখানে দেখেন মনিটাইজেশন এখানে অন করা নাই, চাইলে এখানে আমরা আমাদের দেশের জন্য, আমাদের দেশের জন্য চাই না, এখানে বাংলাদেশের জন্য একটু সমস্যা, এখানে আমরা দেশ অন্য একটা দেশ করে নিতে হবে, তারপর অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হবে, দেন এখানে সাবমিট করতে হবে, আইডি থাকলে আইডি দিয়ে দিতে হবে। এইভাবে আমরা চাইলে আমাদের একটা ইজিলি একটা অ্যাকাউন্ট মনিটাইজেশন অন করার পর এখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে আমরা ইনকাম পেতে পারি এবং মনিটাইজেশন অ্যাড তৈরি অ্যাড শো করবে, তো অ্যাডের মাধ্যমে আমরা চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখবে যখন, তখন আমরা সেখান থেকে একটা আর্নিং বসে বসে ইনশাল্লাহ করতে পারবো। তো বন্ধুরা আজকের মতো এই ছিল, আজকে আমি যেটা দেখাতে চাইলাম যে আপনারা ইউটিউবে অ্যাকাউন্ট খুলে সেক্ষেত্রে কি করে মনিটাইজেশন অন করে সেক্ষেত্রে আপনারা পরিপূর্ণ একটা ভালো আর্নিং করতে পারবেন, আর ফ্রিতে আমি এই ট্যাগ এইগুলো সবকিছু আমি দিয়ে দিব, লিঙ্কগুলো যেগুলো আপনার আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা এই ধরনের ভিডিও এডিটিং করে সেক্ষেত্রে আশা করা যায় ভালো একটা ভিডিও বানাতে পারবেন সেক্ষেত্রে আপনার, আশা করি। আর সেক্ষেত্রে যদি কারো হেল্প লাগে সেক্ষেত্রে আমাকে ডিসক্রিপশন লিঙ্কে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে আপডেট কিছু জানানোর জন্য। তো আজকের মতো ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ, আর দোয়া করবেন সবার সবার জন্য বন্ধুরা। আর করোনা ভাইরাসের যেহেতু সামনে, সবাই চেষ্টা করবো একজন একজন দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। এটা হওয়ার পর জাস্ট সেভ এখানে আমি দিয়েই দিচ্ছি, দেখেন এখানে দেখেন এই ধরনের অপশন, আমি একটু ওয়েট করি, এটা দেওয়ার পর আমি একটু দেখাই দিই আপনাকে। তো বন্ধুরা দেখেন এখানে এটা সেভেন, এখানে দেওয়ার পর সর্বজনীন দিয়ে দিবেন দৃশ্যমান, দেওয়ার পর এখানে সাবমিট, আর একটু বাকি আছে, তো এখানে সাবমিট করার পর এই ধরনের একটা অপশন অলমোস্ট চলে আসবে আপনার। এখানে দেখেন অলমোস্ট টাইম সেকেন্ড কাউন্ট করতেছে, এটা হওয়ার পরে আমার এখানে ইজিলি সেটাকে আর ড্যাশবোর্ডে ভিডিওগুলো সব সবগুলো শো করবে। আর এই ছিল বন্ধুরা, আচ্ছা আমি আর একটু 2% একটু রিসেন্ট 30 সেকেন্ড, তো একটু আর একটু দেখাই দেখাই আমি এটা ক্লোজ করে দিই। তো বন্ধুরা এর পাশাপাশি আরও যেটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু আমরা মুসলমান, আর বন্ধুরা সবাই চেষ্টা করব, মুসলমান যে ধর্মাবলম্বী হন দেখেন না কেন, সবাই চেষ্টা করবেন নিজ নিজ ধর্মকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আর বিগত 100% যারা মুসলমান ভাই আমরা যা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, তার 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, কারণ নামাজের কোনো বিকল্প নাই, ভাই হিসাবে আমাদের এটুকুই বলা, তারা চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য কিছু নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।